আজকে ওই চা দিয়ে না চা না কফি কফি দিয়ে স্টার্ট করলাম। আজকের এই কফি অবশ্য চারজনের নামে, চারজন, একজন হইল মুন্নি ম্যাডাম, তাপস ভাইয়া, বুবলি, অপু বিশ্বাস, ও আরেকজন আছে জয় ভাই। জয় ভাই যদি এই কন্টেন্টটা না বানাইতো তাহলে আজকে এই যে ভার্চুয়াল দুনিয়াতে সকাল থেকে যে ঝড় উঠছে এই তুফান উঠতো না। তো প্রথমে আমি বলি, দেখেন আমি গতকালকে কোনো কন্টেন্ট বানাই নাই, আমি একটা শাকিব খান সম্পর্কে দরদ সিনেমা নিয়ে একটা কন্টেন্ট বানাইছি। ওইখানে যে সকালে যে দেখি সব যারা বুবলির ভক্ত আছেন সবাই মিলে একটা কথা, এই মিয়া আপনি অন কন্টেন্ট বানান না কেন, এই মিয়া আপনি জয়েরটা দেন নাই, এই মিয়া মুন্নি বাবু কি কিছু দেন নাই, এই মিয়া আপনি একটা ফালতু লোক, গালাগালিও করছে। গালাগালি যারা করে তারা যেন বানানটাও ঠিক মতো লিখতে পারে না, বুঝছেন, আবার দুই একজন ইংরেজিতে লেহে একদম হয় না। যারা গালাগালি করেন বানানগুলো ঠিক মতো দিয়েন। আর গালাগালি করে লাভটা কি, আপনার গালি তো আমার গায়ে লাগে না রে ভাই, আপনার আপনার মুখেই থাকে, সুন্দরভাবে বলতে পারেন, আমরা তো কারো গালাগালি করে কথা বলি না, তাই না? আচ্ছা বলেন, আপনি যদি বইলে শান্তি পান বলেন, এই জন্য যে ইউটিউব থেকে বইলে দিছে, হ্যাঁ বেটা তুই হইল দোকানদার, খরিদ্দার তোরে গালাগালি করলে তুই কিছু কইতে পারবি না, তাহলে তোরে আমাদের এই মার্কেট থেকে বাই করে দিব। বলি না, কিছু বলি না, এই জন্য যেটা গাইডলাইনে পড়ে না, কিন্তু আপনারা যারা বলেন তারা হয়তো জানেন না যে অনেক গালাগালি গাইডলাইনে পড়ে। বলছি কী হইব আপনার, ওই ফেসবুক পেজটা যাইব গা, আর তো কিছু হইব না। যাক আসল প্রসঙ্গে আসি, সকাল থেকে তো আলোচনা একটাই, বুবলি ম্যাডাম, অপু বিশ্বাস ম্যাডাম অ্যান্ড মুন্নি ম্যাডাম, কী আলোচনা? এই যে গতকালকের যে জয় সাহেবের ইন্টারভিউ। দেখেন একটা কথা বলি, যে আমরা যদি কোনো কিছু শুনি, কারো মুখ থেকে শুনি বা কোনো কিছু নিজের চোখে দেখি, তাহলে কিন্তু এটা বিশ্বাস করতেই হবে। এর আগে যখন মুন্নি ম্যাডাম বললো যে বুবলি ম্যাডাম রে বাথরুমে দেখছে এবং ভিডিও কল দিছে, আমরা বিশ্বাস করছি, বিশ্বাস করছি এই জন্য যে এটা মুন্নি ম্যাডাম বলতেছে, অন্য কেউ কিন্তু বলে নাই। বিশ্বাস করে আমরা অনেকেই বুবলির বিরুদ্ধে গালমন্দ করছি। ওই সময় বুবলির যারা ভক্ত তারা প্রত্যেকবার যুক্তি খণ্ডাইছে, প্রত্যেকবার যুক্তি খণ্ডাইছে, না এটা হয় নাই, বাথরুমে তেলে ভিডিও কোথায়, এটা মুন্নিবাবি ভুল করতেছে। মানে সমস্যাটা কোথায় জানেন, সমস্যাটা হইল এই যে বুবলি ম্যাডাম আর অপু ম্যাডামের ভক্তরা এরা এমনভাবে লাইগা দিয়েছে একজনের পিছনে একজন। যারা বুবলি ম্যাডামের ভক্ত তারা তো বুবলি ম্যাডাম পাপ করুক, গুণা করুক, যাই করুক, সব জায়েজ। বাট সেম যারা অপু ম্যাডামের ভক্ত তারা অপু বিশ্বাস যাই করুক, সব ভালো, সব জায়েজ। এই সমস্যাটা এখন বিরাজমান। সুতরাং যখন বুবলি ম্যাডামকে খারাপ বলা হয়েছিল সবাই যুক্তি খণ্ডাইছে, এই যুক্তিতে এই কথাটা ঠিক না, এই যুক্তিতে এটা ঠিক না, ঠিকই তারা খণ্ডাবে, কারণ তারা বুবলি ম্যাডামের ফ্যান, ফলোয়ার, ভালোবাসার মানুষ, থাকতেই পারে এক একজনের এক একজনের ভালোবাসা। এবং আজকে যেটা হয়েছে, অপু ম্যাডামের যারা আছেন ফ্যান ফলোয়ার তারা এখন যুক্তি খণ্ডাচ্ছে, অনেক ধরনের যুক্তি অনেকেই দিচ্ছে, অনেক ফেসবুক পোস্টে আছে, অনেকের কমেন্টে আছে, একদম যুক্তি ধরে ধরে বলতেছে। কিন্তু আসল ঘটনাটা কি বন্ধুরা, পিকচার আবি খতম নেই হওয়া, পিকচার আবি বাকি হয়, কারণ এইটা কিন্তু এইখানেই শেষ না। আপনারা তো মনে করতেছেন যে বোধহয় শেষ হয়ে গেলো, কী শেষ হয়ে গেলো, বুবলি ম্যাডাম নির্দোষ, মানে আসামি নির্দোষ, মানলাম মানলাম। তাহলে এখানে এখন আসামি কে, অপু? কিভাবে অপুর কথায় মুন্নি ম্যাডাম এইগুলা করছে, মুন্নি ম্যাডাম বলতেছে, মুন্নি ম্যাডাম, মুন্নি ম্যাডাম, মুন্নি ম্যাডাম ইজ দ্য বেবি, একটা ম্যাচিউর্ড মহিলা, একটা সমাজের উচ্চ লেভেলে আছে, একজন শিক্ষিতা মহিলা, অনেক দায়িত্বশীল মহিলা, উনাকে অপু ম্যাডাম বলল এই 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 হচ্ছে আপনার জামাইকে বুবলি কাইরা নিতেছে, উনি বিশ্বাস করলেন, আজকে অপকটে স্বীকার করলেন এই ইন্টারভিউতে যে আমার ভিতরে একটা শিশু কাজ করছিল। আচ্ছা এই শিশুটা প্রথম জন্মগ্রহণ করছে কোথায়, একটু ভাবেন ভাই, ভাইবা কথা বলেন, কারোর সাপোর্ট করার দরকার নেই, সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করে। এই শিশুটা কিন্তু এই আপনার উদ্ঘাটন করছে অপু বিশ্বাস না, যখনই উনি বুবলিকে এই সিনেমাতে নিছে উনি বিভিন্ন জায়গার থেকে কানা ঘোষা শুনতেছিলেন, বিভিন্ন জায়গার থেকে, সেই আগুনে ঘি ঢালছে অপু বিশ্বাস, স্বাভাবিক। অপু আর বুবলি তো লাগালেগি আছেই দুজন দুজনের পিছনে,
মুন্নি ম্যাডাম কিন্তু বারবার বলতেছে আমার সাথে ওপর কোনো পরিচয় নাই, একটা ফাংশনে পাঁচ মিনিটের জন্য দেখা হয়েছিল, এমন কোনো খাতিরও নাই। যখন এই মুন্নি ম্যাডাম বিভিন্ন লোকের মাধ্যমে শুইনা ওই যে স্ট্যাটাসটা দিছিল যেটা ভাইরাল হয়েছিল, 14 মিনিট ছিল, এবং ওখানে কিন্তু সেটা মারাত্মক কথাও বলছিল যে আমার যদি কিছু হয় তাহলে দায়ী থাকবে বুবলি অ্যান্ড তাপস, তারপরে সেই স্ট্যাটাসটা আবার মুছে দিছে। মুছে দিয়ে সে বলছে, উনি বলছেন যে এটা 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 হ্যাকাররা করছে। এই সমস্ত ঘটনা যখন চলতেছে তখন ন্যাচারালি অপবিশ্বাস তাকে ফোন করছে, ওই দিন রাত্রেই করছে, কিন্তু আপনারা নাকি ভুল করতেছেন পরে করছে না, ওই দিন রাত্রে অপবিশ্বাস ফোন করে সে তার দুঃখের কথা বলছে। স্ট্যাটাসটা দেখার আগে কিন্তু অপবিশ্বাস তাকে ফোন করে নাই, ফোন করে বলছে হ্যাঁ অপবিশ্বাস যেটা ভুল করছে সেই কল রেকর্ডটা উইদাউট হার পারমিশন দেওয়া উচিত হয় না, এটা আইন বহির্ভূত, এটার বিচার যদি তারা চায় পাবে। কিন্তু যে আলোচনাটা হয়েছে কেন অপুর কথা নাই কেন, অনেকেই প্রশ্ন করেন অপুর কথার, অপুর কথা তো কোনো দরকার নাই। এর অপু যদি তাকে যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো তো আমরা ধরে নিতে পারি। অপু দৃষ্টি নেবে না, বলছে যে ম্যাডাম দেখেন মেয়েটা ভালো না, তোর এই আমাদের ম্যাডাম বলছে হ্যাঁ সে তো ভালো না, আমি অনেক শুনছি জানো এরকম এরকম রাত্রি বিরাতে পড়ে থাকে। আচ্ছা রাত্রি বিরাতে পড়ে থাকে বলে একটা কথা মনে হলো আমার, যারা বুবলির ভক্ত যারা অপুর ভক্ত ন্যায় বিচার করেন তো ভাই, রাত্রেবেলায় হিরোইন প্রতি রাত্রে কী করে ওইখানে আড্ডা দিতে যায়? আমি খারাপ কিছু ধরছি না, আমি বলতেছি না বাথরুমে যায় সারা রাত কি, একটা হিরোইনের যদি কোনো আড্ডা দেওয়ার কাজ থাকে, একটা হিরোইনের যদি সিনেমা সম্পর্কে কিছু জানার থাকে সে ডাইরেক্টর থাকবে। এই যে অংশু ভদ্রলোক নাম, উনি তো কোনোদিনও ছিল না, তো ও হিরোইন প্রডিউসারের সাথে সারা রাত আড্ডা মারে এরকম ঘটনা ফিল্ম লাইনে নাই। প্রডিউসারের সাথে একদিন যাবে কথা বলবে, শেষ আড্ডা যদি দিতে হয় ডাইরেক্টরের সাথে দেয়, এটা আমরা জেনে আসছি। তারপরে মনে করেন ছবির প্রডিউসার দুইজন মানে টিএম তাপস এন্ড মুন্নি, সেখানে মুন্নি ভাবি নাই। মুন্নি ভাবি কি খামাকা বুবলিকে সন্দেহ করছে? 100% রাইট সন্দেহ করছে, বিভিন্ন লোকের কথা শুনছে। তারপর অপু সেই আগুনে একটু ঘি ঢাইলা দিছে। তো গতকালকের এই যে ইন্টারভিউটা, এটাতে আপনারা সবাই বলতেছেন অপু খারাপ অপু খারাপ অপু খারাপ, কেন? এখানে কি মুন্নি ম্যাডাম বলছে যে অপুরেও অমুক দিন অমুক জায়গায় ধরা হয়েছে বলছে? না না, উনি উনার কথা বলছেন যে আমাকে অপু ইনফ্লুয়েন্স করছে। আপনি ইনফ্লুয়েন্সড হইলেন কেন ভাই? আপনি এডুকেটেড মহিলা, আপনি ইনফ্লুয়েন্সড হইলা, আপনি কি শুধু অপুর কথা ইনফ্লুয়েন্সড হয়েছেন? না, আপনার কথাতেই বোঝা যায় আপনি অনেক আগের থেকে ইনফ্লুয়েন্স ছিলেন, সেখানে অপু এসে ঢুকছে। অপু তো ঢুকবেই, সুযোগ সন্ধানী, সে তো তার কাজ করবেই। আর একটু গড়াটা ভিজিয়ে নেই কফি দিয়ে, না কারণ বহু দিনও জোরে কথা কইতেছি। হ্যাঁ, চিয়ার্স টু মুন্নি ভাই, তাপস ভাই, জয় অ্যান্ড বুবলি অ্যান্ড অপু বিশ্বাস। গালাগালি করেন, মন বলে গালাগালি করেন। তো এই যে ইন্টারভিউটা যেটা দেওয়া হইলো জয় সাহেবের মাধ্যমে চ্যানেল আইয়ে, এতে করে আজকে বুবলিকে সতী সাবিত্রী বানিয়ে দিছেন, ভালো কথা। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আপনি বুবলিকে সতী সাবিত্রী বানিয়ে দিয়া অপুরে তো ভিলেন বানাইছেন, অপুর অন্যায়টা কি? একটাই অন্যায়, আপনারা ইনফ্লুয়েন্স করছেন এবং আপনি ইনফ্লুয়েন্সড হইছেন, ভালো কথা, সেটাও মানে নিলাম। এখন আমি তিনটা প্রশ্ন আপনাদেরকে করি এবং জয় সাহেবকে করি। শাকিব খান প্রসঙ্গটা কেন তুললেন না? শাকিব খান যে বলল যে আমার সাথে মুন্নি ম্যাডামেরও কথা হয়েছে, সেই প্রসঙ্গটা তো তুললেন না কেন? তুলে নাই, কারণ শাকিব খানকে জড়াইলে, শাকিব খানকে নেগেটিভ কথা বললে এই কন্টেন্ট তো ভাইরাল হবেই না, উল্টে গালাগালি শুনবেন। এর জন্য শাকিব খানরে আপনারা পাশে রেখে দিচ্ছেন। শাকিব খানের সেই কথাটা জিজ্ঞাসা করা উচিত ছিল জয় সাহেবের, যাতে শাকিবও তো বললো যে আমার সাথে মুন্নি ম্যাডামের কথা হয়েছে, জিজ্ঞেস করতেন মুন্নি ম্যাডাম বলতো হ্যাঁ কথা হয়েছে বা হয় নাই, এড়াইয়া গেছেন। আপনারা তাকে রিহার্সেল দিছেন, তা তো বুঝাই যায়। আপনারা তিনজন বসে আগে রিহার্সেল দিছেন, রিহার্সেল দিয়ে কী কী বলবেন কী কী বলবেন কী কী কীভাবে কে কী বলবেন কে কী উত্তর দেবেন সব প্ল্যান করা, এই তো বুঝাই যায়। এটা ন্যাচারালি একটা বড় ইন্টারভিউ নিলে বসেই করা হয়, কিন্তু এই প্রসঙ্গটা আপনারা আনেন নাই ইচ্ছা করা। দ্বিতীয় প্রসঙ্গ আনেন নাই, বুবলি ম্যাডাম যে বাথরুমে লুকাইয়াছিল সেই প্রসঙ্গটা আপনি তুলতে পারতেন, যে ম্যাডাম আপনি তো বলছেন বুবলিকে বাথরুমে পাওয়া গেছে, আমি তাপসকে ফোন করেছি ফোন দাও সে বলছে বাথরুমে। তুলেন নাই, তুলেন নাই কেন? বুবলি ম্যাডামকে উপরে উঠানোর জন্য। এবং এটা টোটাল যে আপনাদের প্ল্যান বোঝা যায়,
আপনারা সবাই মিলেই আজকে বুবলি ম্যাডামকে আসামি নির্দোষ হিসেবে প্রমাণ করলেন, কিন্তু অপুকে তো দোষী হিসেবে সাব্যস্ত করতে পারেন না আপনারা। সে কি করছে? সে তার মনের দুঃখের কথা একজন মহিলার কাছে বলছে। সে যে অপরাধটা করছে শুধু কল রেকর্ড ভাইরাল করা, যদি এটা অপরাধ হয়ে থাকে, যদি এটা অপরাধ করে মুন্নি ম্যাডাম এবং তাপস ভাইয়ের সম্মানের ঘানি করিয়ে থাকে, মামলা করলেন না কেন? মামলা করেন না কারণ মামলা করলে আবার কি থেকে কি বেরিয়ে যায়, তাই না? ওই যে কি একটা বাংলায় প্রবাদ আছে না, কি যেন বলে, কি ভাই কেঁচু করতে সাপ বেরিয়ে যেতে পারে, এটাও বুঝি আমরা। তো আজকের এই যে ঘটনাটা ঘটালেন, মানে গতকালকে প্রায় দুই মাস পরে, দুই মাস লাগছে আপনাদের এগুলো প্যাচ আপ করতে? মুন্নি ম্যাডাম এবং তাপস ভাইকে আমি জিজ্ঞেস করছি, এই ব্যাপারগুলো প্যাচ আপ করতে দুইটা মাস সময় নিলেন? এই ইন্টারভিউটা তো আপনারা জাস্ট পরের দিনে দিতে পারতেন, পারেন নাই। আপনারা প্যাচ আপ করছেন, আপনাদের সংসার টিকে থাকুক 100% আমরা চাই, 100% আমরা চাই। তাপস মুন্নি একটা ভেরি গুড কাপল, ভেরি প্রেস্টিজিয়াস কাপল এবং একটা প্রমিজিং কাপল, এবং বাংলাদেশে এদের সুনাম আছে, এদের সংসারের জন্য ফাটল না ধরে। অপু বিশ্বাস কিন্তু ওদের সংসারে ফাটল ধরানোর জন্য এই কথাগুলো জিজ্ঞেস করে নাই বা বলে নাই। অপু বিশ্বাস বুবলিকে আউট করার জন্য বলছে। তো অনেকেই বলতেছেন এই যে সিনেমাটা শুরু হয়েছে, দ্যাট মিনস খেলা হবে, এইটার জন্য নাকি অপুর খুব জেলাস। আমি বুঝলাম না ভাই, খেলা হবে এমন কি একটা সিনেমা? খেলা হবে নায়ক কি শাহরুখ খান? খেলা হবে ডাইরেক্টর কি ওই কি এটলি কুমার? খেলা হবে একটা সাধারণ ছবি যে ডিরেক্টর আগে কোনো সিনেমাই বানায় নাই, যে বুবলি ছাড়া কোনো বড় কাস্টিং নাই, পরিমণি ছিল সেরকম তো বাদ হয়ে যাবে, কারণ পরিমণি তো পুরো সাপোর্ট দেয়, আর তো পরিমণির অবস্থা খারাপ। যে হিরো যার নাম বলছেন যে সেটা থাকে, ওরা তো সিনেমার মানুষ চিনেই না। এই সিনেমাতে শাকিব খানও তো নাই, আর ভাই বাংলাদেশে তো শাকিব খান ছাড়া কারো সুইচ হলেই না। তার মধ্যে এমন একটা হিরো নিছেন খালি বুবলি একমাত্র স্টার, আর আপনাদের প্রোডাকশনের একটু নাম আছে, কি নাম আছে তাও গান দিয়া, গান বাংলার। আপনারা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো মাফিয়া তো নন, আপনাদের আগে সিনেমা বানান নাই, এই যে খেলা হবে সিনেমাটা বন্ধ হয়ে যাক এর জন্য বিষয় এগুলো করছে, অনেকেই কমপ্লেন করতেছেন। ভুল তথ্য, ভুল চিন্তাভাবনা আপনাদের। খেলা হবে বন্ধ করার আগে অপু বিশ্বাস প্রহেলিকা বন্ধ করতো, কারণ ওইখানে একটা মাহফুজ ছিল, ওখানে একটা চরণিকা চৌধুরী ছিল, করে নাই তো। বুবলি তো আরও সিনেমা আছে, ওইখানে তো যায় নাই। তো মুন্নি ম্যাডামের এটা খেলা হবে বন্ধ করার জন্য অপু যাবে, এটা কোন ধরনের লজিক আপনারা একটু নিজেরাই বলেন, কি কথা ঠিক আছে কি না? খেলা হবে বন্ধ করার জন্য অপু বিশ্বাস এগুলো করে নাই, খেলা হবে হইলে হোক না হলে না হোক, বুবলির একটা ছবির জন্য এগুলো করছে, এগুলো ফালতু কথা। আপনারা কমেন্টসে লেখেন, একটু ভাইবেন, খেলা হবে এমন কোনো সিনেমা না যেটা হইলেই বুবলি ম্যাডাম অস্কার পাইয়া যাব, বাংলাদেশের সুপারস্টার হয়ে যাব। যারা বুবলির ভক্ত তারা তো এখন প্রশংসায় পঞ্চমুখ, বুবলি নির্দোষ আমরা মানলাম নির্দোষ, কিন্তু পিকচার আমি বাকি হয়, হ্যাঁ এখনও অনেক দূর যেতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অপুর স্ট্যাটাস ট্যাসকে দেখেন নাই, কি সুন্দর একটা স্ট্যাটাস দিছে, কি লিখছে? লিখছে যে আমি মানুষ আর সবাই ফেরেশতা, এবং দুই নম্বরে কি জন্য লেখছে ভুলে, তিন নম্বরে লেখছে স্ক্রিপ্ট বড় দুর্বল। কথাটা ঠিক, জয় সাহেবের স্ক্রিপ্ট এটা মনে হয় না, এই স্ক্রিপ্টটা লিখতে দুইটা মাস কাটায় দিলেন। যাক আপনারা ভালো থাকেন, আপনাদের খেলা হবে হোক, আপনাদের খেলা হবে সুপার ডুপার ইট হোক, এতে করে অপুর বা আমাদের কারো কিছু যায় আসে না। সিনেমা বাড়ুক সেটা আমরা চাই, খেলা হবে হোক বা খেলা হবে না হোক হোক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে জিনিসগুলো করলেন, লাস্টে জয় একটা ভালো কথা বলছে এবং মুন্নি ম্যাডাম অস্বীকার করছে, এটা কি পাবলিসিটি স্টান্ট? আমার তো বিশ্বাস হয় না, বা অনেকেই বলে না আরে ভাই এটা পাবলিসিটি স্টান্ট, বুঝবেন না, এটা তারা ইচ্ছা কইরা কইরা এই সিনেমার হাইপে তুলতেছে, এইভাবে ছবির হাইপ উঠে না। বহুত দেখছি এই ধরনের পাবলিসিটি, ওই হিরো আইসা বুবলি ম্যাডাম আর আদর আজাদ সেটের মধ্যে থাপড়াইতেছে, ছবি চলে নাই, ছবি চলাইতে হইলে ছবি বানাইতে হইব, আর্টিস্ট থাকতে হইব, ভালো টেকনিশিয়ান থাকতে হইব, ভালো ডিরেক্টর থাকতে হবে, ভালো হিরো থাকতে হবে। কাজে খেলা হবে নিয়া এই খেলা শুরু হয়নি, এই খেলা শুরু হয়েছে অন্য যে কোনো একটা কারণ নিয়ে। আপনারা একটা জিনিস মনে রেখেন, যাহা রটে তার কিছু না কিছু বটে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।